ভিউয়ার্স, রেডমি নোট 13 প্রো প্লাসের একটি শর্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটি কুইক গাইড এবং শর্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। এই ফোনের গুড থিং এবং ব্যাড থিং সম্পর্কে আপনাদেরকে জানাবো, আশা করি সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমরা ব্যাক সাইডটা দেখে নিই। এটা আমার কাছে আছে হচ্ছে 12256 চাইনিজ ভেরিয়েন্ট এবং ব্ল্যাক কালার ভার্সন। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ডিসপ্লেটা কীরকম। এটা হচ্ছে 2.1.5K রেজুলেশনের 120Hz-এর একটি কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড না, শুধু অ্যামোলেড। এটা তার সাথে 12-bit কালার সাপোর্ট, যেটা খুবই গিমিকি একটা বিষয়। আর তার সাথে রয়েছে পিছনের ক্যামেরা, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা হচ্ছে 200 মেগাপিক্সেলের, যেটা আমরা আপনারা অলরেডি জেনে থাকবেন। তার সাথে রয়েছে দুইটা ট্র্যাশ, একটা 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, দুই আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেটা একদমই আনইউজেবল। 200 মেগাপিক্সেলে ছবি তুললে আপনারা হাই রেজুলেশন ফটো তুলতে পারবেন, তবে এটা যেরকম অ্যাডভার্টাইজ করা হয়েছে 200 মেগাপিক্সেল, এটা আহামরি কিছুই না। যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে কিনতে চান, এই দামে এটা কিনে ঠকবে না আমি আমার মনে হয়। তো আপনাদেরকে ডিসপ্লের একটা কুইক টেস্টিং দেখিয়ে দিচ্ছি, একটা 4K কালারফুল ভিডিও আপনার সামনে প্লে করে দেখাই। এটার ডিসপ্লে আসলে অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক কালারফুল একটা ডিসপ্লে, তবে ওভার শার্প করে ফেলে, যে কোনো ভিডিওকে ওভার শার্প করে ফেলে। তাই আপনাদেরকে বলবো ডিসপ্লেটাও আহামরি অতটাও ভালো না, শুধু একটু কার্ভ অ্যামোলেড কার্ভ ডিসপ্লে দেখেই আপনারা কিনতে হবে, এরকম কোনো মানে নেই। তবে তাও এই ডিসপ্লের কালারগুলো অনেক ভালো, তবে শার্প করে ফেলে দেখে বিষয়টা একটু খারাপ হয়ে যায়। তো এর মাঝে আপনাদেরকে কিছু ব্যাড থিং আর গুড থিংও বলে দিই। আপনারা যদি চল্লিশ হাজার টাকা এটা কিনতে চান, তাহলে আমি বলবো এটা একদমই ভ্যালু ফর মানি নয়। এটা ডিজাইন আসলে অনেক সুন্দর, দেখতেও সুন্দর, তারপরে ডিসপ্লেটাও অনেকের প্রথম দেখাতে অনেক ভালো লাগবে, কিন্তু ভ্যালু ফর মানি বলতে গেলে এটা আসলে তেমন ভ্যালু ফর মানি নয়। তবে আমি বলবো যদি এই ফোনটা 35-এর কাছাকাছি অথবা তার নিচে চলে আসে, তাহলে খুব একটা ভালো ফোন হবে আমার সেলারদের জন্য, খুব একটা ভালো ফোন হবে কাস্টমারদের জন্য। কিন্তু এখন বর্তমানে এটার দাম অনেক বেশি, চাইনিজ ভেরিয়েন্টের দামই আপনাদের জন্য 39,500 টাকা দাম আসে, এবং গ্লোবালটা তো আরও দাম বেশি, 45,000 টাকা। আমি বলবো যে এই দামে এটা কেনা একদমই উচিত হবে না, আপনারা আরও কিছুদিন ওয়েট করুন। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের যে ফ্রেমটা আসলে প্লাস্টিকের, এটা দেখতে অ্যালুমিনিয়াম হলেও এটা আসলে প্লাস্টিকের, এবং পিছনে গ্লাস আছে, তবে যেটা লেদার ফিনিশ সেটাতে ভিগান লেদার আছে পিছনের দিকে। আর তার সাথে সাথে ইউটিউবে আপনারা একদম 4K 60fps পর্যন্ত সাপোর্ট পাবেন অবশ্যই, কিন্তু আমি যেটা বললাম আগেই যে ভিডিও শার্পেনিং ইস্যু আছে, যেটা ভিডিও এক্সপিরিয়েন্সটা আসলে খুবই খারাপ করে ফেলে। তবে একটা দিক অনেক বেশি ভালো করেছে রেডমিটা, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পাচ্ছি না এবং দেখলে বুঝবেনও না, এই কারণে আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো। ডুয়েল স্টেরিও স্পিকার থাকার কারণে অনেক লাউড সাউন্ড দেয়, এবং ডলবি অ্যাটমস যদি আপনারা অন করে রাখেন তাহলে তো আরও ভালো ক্রিসপি সাউন্ড পাবেন। তো সাউন্ড কোয়ালিটি একদমই টপ নচ বলতে পারি। এর সাথে এটাতে চার্জিংয়ে রয়েছে 120W চার্জিং সাপোর্ট, যেটা এর 5000mAh ব্যাটারিকে চার্জ করতে 25 মিনিটের মতো সময় নেয়, যদিও তারা 19 মিনিটের কথা বলেছিল, তাও খারাপ না। কিন্তু ব্যাটারির চার্জ আসলে কম থাকে, আসলে নিয়ম সেটাই, যত তাড়াতাড়ি আপনার ব্যাটারি চার্জ হবে তত তাড়াতাড়ি ড্রেনও হবে। এখন আমি বলবো টার্বো মোড অফ করে চার্জ দিবেন, 30 মিনিটের ভিতরে চার্জ হবে, সময় নেবে, কিন্তু তাও আপনার লং লাস্টিং করবে। তাছাড়া আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনফরমেশন, এটি হচ্ছে 12256GB ভ্যারিয়েন্ট, চাইনিজ ভ্যারিয়েন্ট, তবে চাইনিজ দেখে চিন্তা করবেন না, এখানে প্লে স্টোর সাপোর্ট অবশ্যই রয়েছে। তো এই ছিল রেডমি নোট 13 প্রো প্লাসের একটি শর্ট রিভিউ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও স্মল রিভিউ পাওয়ার জন্য।
এবং কমেন্ট করুন নেক্সট কোন ভিডিওটা চান আপনারা, আশা করি আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।